বিস্তৃত জলরাশির অপরূপ সৌন্দর্যের আধার টাঙ্গুয়ার হাওর। ভারতের মেঘালয় পাহাড় থেকে 30টিরও বেশি ঝর্ণা এসে মিশেছে এই বিশাল হাওরে। ছোটখাটো 51টি হাওরের সমন্বয়ে হাওর কন্যা সুনামগঞ্জের তাহিরপুর ধর্মপাশা উপজেলার বিশাল জায়গা জুড়ে এই হাওরের রাজত্ব, যা এখন বৃহত্তর সিলেটের ইতিহাস ঐতিহ্যের অংশ। শীত ও বর্ষা এই দুই মৌসুমে ভিন্ন সৌন্দর্যে অপরূপ হয়ে ওঠে দেশের তৃতীয় বৃহত্তম জলাভূমি টাঙ্গুয়া। তবে পর্যটকদের মতে টাঙ্গুয়ার হাওরের আসল সৌন্দর্য উপভোগের সময় বর্ষাকাল। বর্ষায় দিগন্ত বিস্তৃত জলরাশি মাঝে মাঝে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে হিজল ও করজ গাছের বাগান। জলের রাজ্যে ছোট ছোট দ্বীপ হয়ে উঠে হাওরের সব গ্রাম। বিকেলের রোদে মেঘের ছায়া পড়ে নীল হয়ে ওঠে হাওরের জল, তখন পুরো এলাকাকে স্বপ্নের মতো মনে হয়। বর্ষা মৌসুমে সব খাল বিল ও নালা মিলেমিশে একাকার হয়ে রূপ নেয় সমুদ্রে। এছাড়া দেশি ও পরিযায়ী পাখির অভয়ারণ্য দেশের দ্বিতীয় বৃহত্তম এ জলাভূমি, যা দেখতে প্রতিদিনে ছুটে আসে শত শত ভ্রমণ প্রিয় মানুষ। দূর দূরান্ত থেকে যারাই আসেন টাঙ্গুয়ার হাওর ঘুরতে আসেন এবং তারা রাত্রি যাপনের উদ্দেশ্যে আসেন। এখানকার জীববৈচিত্র্য অনেক বেশি আছে, শীতকালে আসলে অনেক জীববৈচিত্র্য দেখা যায়, আর বর্ষার সময় আসলে চারিদিকে অথই পানি, অত্যন্ত চমৎকার জায়গা। টাঙ্গুয়ার হাওরের পর্যটনের বিকাশ ঘটাতে পরিবেশের দিকটাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জেলা প্রশাসনের। এইখানে পর্যটনকে পর্যটনের উন্নয়ন ঘটাতে গেলে আমার মনে হয় যে আমরা পরিবেশের দিকটাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা পর্যটনের বিকাশ ঘটাবো এখানে। এত বৈচিত্র্যময় প্রাকৃতিক সৌন্দর্য দেশের আর কোথাও নেই, যা বড় একটি সম্ভাবনার জায়গা, এমনটি জানালেন সংশ্লিষ্টরা। মাত্র 10 বর্গ কিলোমিটার জায়গার মধ্যে এত বৈচিত্র্যপূর্ণ সৌন্দর্য বাংলাদেশে তো নেই, সারা পৃথিবীর কোথাও আছে কিনা আমাদের সন্দেহ আছে, যার জন্য এটা একটা সম্ভাবনার জায়গা। টাঙ্গুয়ার হাওরকে বলা হয় দেশি মাছের আধার বা মাদার ফিশারিজ। এ হাওরে আছে প্রায় 141 প্রজাতির বেশি স্বাদুপানির মাছ। এছাড়াও হাওরটিতে দেখা যায় 150 প্রজাতির উদ্ভিদ, প্রায় 208 প্রজাতির পাখি ও 21 প্রজাতির সাপ, প্রায়ই দেখা মেলে বিরল প্রজাতির প্যালাসার ফিশ ইগলের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।